সবাইকে শুভেচ্ছা আজকের বিশেষ লাইভে মোহাম্মদ সাজাদুর রহমান বলেছেন আজকে শুনব থ্যাংক ইউ একটু আমাকে যদি কমেন্ট দিয়ে জানান যে আমার সাউন্ডটা ঠিক আছে নাকি তাহলে হাউস কিপিংটা আর কি হয়ে যায় অনেকে এখন পর্যন্ত ষোলো জন ভিউয়ার আছেন আপনারা যারা আমার ফ্রেন্ডলিস্টে নাই তারাও কমেন্ট করতে পারবেন সো একটু যদি আমাকে জানান যে আমার সাউন্ডটা ঠিক আছে নাকি তাহলে আমি শুরু করতে পারবো থ্যাংক ইউ নাদিম মাহমুদ এবং সাজ্জাদুর রহমান এবং হানা শামজ আহমেদ এবং মোহাম্মদ ইসলাম আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য যোগ দেওয়ার জন্য আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা অলরেডি আমি বলে দিয়েছি টাইটেলে যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তিনি একটা মেময়ের বা একটা স্মৃতি কথা লিখেছেন এবং আমি এখন সেটা নিয়েই আলোচনা করতে চাই এবং এখানে আমি একটু বলে নেই যে আমি অনেক ধরনের আলোচনা দেখছি আশেপাশে ফেসবুকে বা বিভিন্ন ওয়েবসাইটে বা ব্লগে বা নিউজ মিডিয়াতে আসছে এর মধ্যে তার সমালোচক যারা তাদেরকে আমি মোটামুটি তিন ভাগে ভাগ করতে পারি একটা হলো যে আওয়ামী লীগের লোকজন যারা তারা বলছেন যে সিনহা টাকা পয়সা খেয়ে এই বই লিখেছেন বা এই বইটা তাকে জামাত লিখে দিয়েছে তো লীগের যে যে এই একটা অ্যাপ্রোচ প্রতি সিনহা আমরা যতদূর জানি তিনি একজন মণিপুরি হিন্দু ধর্মাবলম্বী একজন বিচারপতি আওয়ামী লীগেরই লোক ছিলেন কিন্তু যখন আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি কিছু বলেছেন বা আওয়ামী লীগের স্বার্থের সাথে তার সাংঘর্ষিক কিছু একটা হয়েছে উনি সাথে সাথে জামাত হয়ে গিয়েছেন বা বিএনপি হয়ে গিয়েছেন আবার অন্যদিকে বিএনপি এবং জামাতের লোকজন যারা আছেন তারা সিনহা আগে কি তিনি কত বড় বাজে খারাপ মানুষ সেটা নিয়ে আলোচনা করছেন আবার আরেক দল আছেন এরা মোটামুটি বিএনপিও না আবার আওয়ামী লীগও না বাট একটু মাঝামাঝি জায়গায় এরা আবার বাংলাদেশ সেনাবাহিনীর খুব ভক্ত এবং এর নাম ওনারা যখন যেখানে দেখেন তাদের খুব খারাপ লাগে কারণ ডিজিএফআই হলো ওনাদের চোখে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের জাতীয়তাবাদী কথাবার্তা বলে তারা এর যে সমস্ত অপরাধ সেগুলোকে সবসময় চেষ্টা করেন ঢাকা দেওয়ার তো এই ধরনের তিন ধরনের গ্রুপের কাছ থেকে আজকে দেখা যাচ্ছে যে সিনহাকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা আসছে তো আমি এখানে যেটা প্রথমে বলে নিতে চাই যে আমি মনে করি এই সমালোচনার অ্যাপ্রোচগুলো খুবই ভুল আওয়ামী লীগ তো ডেফিনেটলি সমালোচনা করছেন আওয়ামী লীগের এক ধরনের অ্যাপোলজি বা এক ধরনের প্রোপাগান্ডা কাউন্টার প্রোপাগান্ডার একটা ব্যাপার এখানে আছে তারা সিনহার সাথে তাদের সমস্যা হওয়ার পর থেকেই সিনহার ব্যাপারে বিভিন্ন বিচারপতি সিনহার ব্যাপারে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে এবং আওয়ামী লীগের মিনিস্টারদের কথা বিশ্বাসযোগ্য কিনা তার একটা প্রমাণ আমি দেই সেটা হলো যে এই যখন বিচারপতি সিনহাকে যখন হাউজের এরেস্টে রাখা হয়েছিল আইনমন্ত্রী বাংলাদেশের আইনমন্ত্রী বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে বিচারপতি সিনহার সাথে কোনো ঝামেলা কিছু হয়নি তিনি অসুস্থ এবং এখানে সম্ভবত বিএনপি কিছু একটা বলেছিল যে বিচারপতি সিনহাকে আটকে রাখা হয়েছে বা কিছু একটা তখন তিনি বলেছেন এইগুলো বিএনপি তো সবসময় বানওয়াট কথাবার্তা বলে হোয়াট এর মাত্র কয়েক দিনের মধ্যেই দেখা গেল যে আসলে বিএনপি তখন যা বলছিল যে সিনহাকে আটকে রাখা হয়েছিল বা তিনি আসলে অসুস্থ না সেটা সিনহা নিজেই যখন বাংলাদেশ থেকে তাকে ছেড়ে চলে যেতে বাধ্য করা হয় তখন তিনি নিজেই বললেন যে তার মানে শারীরিকভাবে কোনো সমস্যা নেই তো বাংলাদেশের আওয়ামী লীগের সরকারের বা এই রেজিমের যে মুখপাত্র যারা যে মন্ত্রী যারা তারা কতটুকু বিশ্বাসযোগ্য এটার একটা উদাহরণ হলো এটা যে আজকে উবায়দুল কাদেরও কিছু একটা বলেছেন এই বিবিসি বাংলাতেই বলেছেন হয়তো তো ওনাদেরকে কতটুকু আমরা বিশ্বাস করব সেটা একটা অন্য আলোচনা সিনহাকে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে আমি দেখি যে তিনি একজন রেজিম ইনসাইডার তিনি আওয়ামী ভেতরের লোক ছিলেন তিনি একজন আওয়ামী লীগের ছিলেন তার বই যদি আপনারা কেউ পড়েন বিশাল বড় বই বাট এই এখন কিন্ডেলে এটা পাওয়া যাচ্ছে আমি আশা করব যারা কিন্ডেলে যাদের অ্যাক্সেস আছে তারা এটা কিনে পড়বেন এবং এটা খুব বেশি দামও না বারো ডলার বইটা পড়ুন আর যদি কিন্ডলে সেটা না পান তাহলে আরও বিভিন্ন জায়গায় লিপ জেন বা অন্যান্য জায়গায় পাইরেটেড কপি নাকি পাওয়া যাচ্ছে সেটাও আপনারা পড়তে পারেন এখন পাইরেসি ভালো না খারাপ সেই আলোচনায় আমরা না হয় পরে গেলাম তো এখন আমি যেটা বলছিলাম যে সিনহা মূলত একজন এল ইনসাইডার এবং তাকে আমাদের সেভাবেই দেখতে হবে এখানে তার মরালিটি উনি কত বড় কি আগে কি করেছেন ওনাকে কে কবে কুকর্মে দেখেছেন কোটে ওনার উনি কি ট্রুথ ইজ নট ডিফেন্স এই ধরনের কি বলেছেন এগুলা আলোচনা যদি কেউ এখন করেন তাহলে সেটা মূলত সিনহা এই বইটিতে তার মেময়ের বা স্মৃতিকথায় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার এক্সপোজ করেছেন সেগুলো ঢাকা পড়ে যাবে তো যারা আসলে বাংলাদেশে এই রেজিমের বিরোধী বা চান বাংলাদেশে একটা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হোক বাংলাদেশে আইনের শাসন ফিরে আসুক বা প্রতিষ্ঠিত হোক তারা অনুগ্রহ করে এই ফাঁদটিতে পা দিবেন না সিনহা বিচারপতি সিনহাকে দেখবেন একজন রিজিম ইনসাইডার যিনি এখন ডিফেক্টার তিনি ডিফেক্ট করে চলে এসেছেন বা ডিফেক্ট করে ওই ক্যাম্প থেকে পালিয়ে গেছেন অতএব তাকে ওইভাবেই দেখতে হবে আমরা যদি আমরা যদি এখন ইউনো তার যে সমস্ত এথিক্যাল শর্টকামিংস অতীতে ছিল বা এখনো আছে সেগুলোর উপরে যদি আমরা মরালিটি জাজমেন্ট করতে চাই তাহলে এই বইটিতে তিনি আসলে কি বলছেন সেটা আমরা বিচার করতে পারব না অবশ্য এখানে আরেকটা ব্যাপার এটা বিশাল বড় একটা বই এবং আমরা অনেকেই বইপত্র পড়তে চাই না এটা একটা সমস্যা আমরা বই না পড়েই বিভিন্ন ধরনের থিওরি দিতে পছন্দ করি আমি ওই রাস্তায় যাইতে চাচ্ছি না আর কি তো সেজন্য আমি প্রথমে আমার যে আমি কিভাবে সিনহা এবং তার বইকে দেখছি এটা আমি একটু ক্লিয়ার করে নিলাম এখানে তো আমি এখন শুরু করি আমার আলোচনাটা আপনারা পরে যারা চান তারা আমাকে প্রশ্ন করতে পারবেন এবং আমি একটু সময় নিয়ে আজকে হয়তো এই লাইফটি পড়ব এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা যারা আমাকে আমার কাজ ফলো করেন তারা জানেন যে স্পেসিফিক্যালি এই ন্যাশনাল সিকিউরিটির যে ডোমেইনটা আমি অনেক দিন ধরে কাভার করছি এবং ডিজিএফআই র্যাব এদের যে সমস্ত কাণ্ড কারখানা এইগুলা আমার স্পেশালাইজেশনের মধ্যে পড়ে সো এটা আমার সাংবাদিক হিসাবে এটা একটা বিশাল বড়। অপরচুনিটি আমার জন্য যে একজন একেবারে রিজিমের ভিতরের লোক আওয়ামী লীগ রেজিমের প্রধান বিচারপতি তিনি আসলে কি সাক্ষ্য দিচ্ছেন যেটা আমরা প্রায়ই এই একশো চৌষট্টি ধারার জবানবন্দি পড়ি বিভিন্ন জিহাদির বা বিভিন্ন লোকজনের এখন আমি মনে করি যে এই সিনহা সাহেবের যে বইটি সেটা হলো ওনার জবানবন্দি এটা অন্য অনেক কথা উনি হয়তো বানিয়ে বলেছেন অনেক কথা হয়তো তিনি পুরাপুরি বলেন নাই আমি কিছু এক্সপ্লেনেশন এখানে দিব কিছু ইনফরমেশান আপনাদেরকে দিব যেটা বইয়ে নাই কিন্তু আমরা সাংবাদিক যারা তারা অনেক দিন ধরেই জানি তো এখন আমি একটু আমার স্ক্রিনটা আমি চেঞ্জ করব করে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো যাতে আমার স্ক্রিনটা এই জন্য আমি শেয়ার করছি যদি সাউন্ডে কোনো প্রবলেম থাকে আমি আবার বলছি যে আপনারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি হয়তো একটা ভিডিও দেখাবো প্রথমে এরপরে আমি কিছু টেক্সট দেখাবো বিভিন্ন ডকুমেন্ট এবং সিনহার বই থেকে আমি পড়বো অনেক কিছু সো যদি কোনো সমস্যা দেখতে পান সাথে সাথে একটা কমেন্ট করে আমাকে জানাবেন তো আমি প্রথমে যেটা বলছিলাম যে বিচারপতি সিনহা হলেন একজন রিজিম ইনসাইডার এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ যে ধরনের রিজিম সেখানে রিজিমের বিরুদ্ধে একেবারে আওয়ামী লীগের নিজের লোকজন যখন বেফাস কিছু বলে ফেলে তখন তাদেরকে একেবারে শেষ করে দেওয়া হয় তাদেরকে একেবারে ধ্বংস করে দেওয়া হয় এবং এটা সিনহা কিন্তু নতুন নন সিনহার বিচারপতি সিনহার যে এক্সাম্পলটা এটা একেবারে নতুন বা আনপ্রেসিডেন্টেড কিছু না আমাদের সামনে এখন আমি যে প্রেসিডেন্টটা আপনাদেরকে দেখাবো সেটা হলো আব্দুল জলিল আওয়ামী লীগেরই সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি দুই হাজার সালে ইউকেতে বাংলা টিভির সাথে একটা ইন্টারভিউ দিয়েছিলেন এবং এই কথাগুলো বলেছেন এখানে বলে নেওয়া ভালো যে আব্দুল জলিলের এই ইন্টারভিউটা দেওয়ার পরে তার বিরুদ্ধে এত বেশি প্রেশার ক্রিয়েট করা হয় শেখ হাসিনা পর্যন্ত তার বিরুদ্ধে কথা বার্তা বলতে শুরু করেন এবং সেখানে দেখা যায় যে আমি একটু শুধু কমেন্টগুলো দেখছি সেখানে দেখা যায় যে আব্দুল জলিলকে নিয়ে শেখ হাসিনা বলছেন যে উনি নিজেও তো এই ইলেকশানে ইলেকটেড হয়ে এসেছিলেন তো কেন এখন এই ধরনের কথা বলছেন এবং এরপরে আমরা জানি যে জলিল সাহেব মারা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু এক ধরনের সাইডলাইন্ড একটা অবস্থায় ছিলেন আবার অন্যদিকে ওবায়দুল কাদের কথা আমরা জানি ওবায়দুল কাদেরের সাথে আমরা অনেকেই জানি আওয়ামী লীগের ভিতরের লোকজনও জানে যে ডিজিএফআ আই এর সাথে ওবায়দুল কাদের একটা বিশেষ সুসম্পর্ক আছে শোনা যায় কথাবার্তা এবং ওবায়দুল কাদের কিন্তু এখন হি হ্যাজ বিন এলিভেটেড টু দ্য পোস্ট অফ জেনারেল সেক্রেটারি তো আমি একটু এখন একটু প্লে করি দুই মিনিটের একটা ক্লিপ ছোট একটা ক্লিপ আমি আশা করি যে সাউন্ড ঠিক থাকবে এবং শুনি যে আব্দুল জলিল দুই হাজার সালে কি বলেছিলেন বর্তমান ক্যাবিনেটে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন তাদের নিরানব্বই শতাংশেরই সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাথে সম্পর্ক আছে বলে মন্তব্য করেছেন আব্দুল জলিল সামরিক এই সংস্থাটি কেবল তাকেই নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমি আমার আমি যেটা মনে করি এটা আবার অ্যাকচুয়ালি আওয়ামী লীগের

এছাড়া ওয়ান ইলেভেন থেকে বাংলাদেশের রাজনীতিবিদরা কোন শিক্ষা নেননি এখানে আমরা যেটা দেখলাম যে আরেকজন আওয়ামী লীগের ইনসাইডার আওয়ামী লীগেরই সাধারণ সম্পাদক আব্দুল জলিল বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাথে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার শেখ রেহানার যে একটা সুসম্পর্ক অনেক দিন ধরেই ছিল সেটা নিয়ে কথা বলছেন এবং এটা এই যে বক্তব্য তার সেখান থেকে কিন্তু তিনি পরে সরেও এসে এসেছিলেন তিনি বলেছিলেন যে তিনি যেহেতু ডিজিএফআই তাকে টর্চার করেছে সেহেতু তিনি রেগে গিয়ে এগুলো বলেছেন এবং এগুলো আসলে তিনি যেভাবে বোঝা গিয়েছে সেটা আসলে তিনি মিন করেননি অনেক কিছু কিন্তু এটা একটা অ্যাকাউন্ট ছিল যে তিনি বলছিলেন আমি এখন একটু পরের পয়েন্টটাতে যাওয়ার আগে আমি একটু দেখে নিচ্ছি যে আপনারা কেউ কিছু বলছেন নাকি আচ্ছা এখনো কিছু এরকম নাই কোনো আচ্ছা তো সিনহা সাহেব যে তাকে যে ডিজিএফআই এর চাপের মুখে বাংলাদেশ ছাড়তে হয়েছে এটা কিন্তু গোপন কথা না এটা কিন্তু উনি আজকে বই লিখে বলেছেন এবং আমরা জানতে পেরেছি এটা কিন্তু না সিনহা বিচারপতি সিনহা বাংলাদেশের প্রধান বিচারপতি থাকা অবস্থায় তাকে ডিজিএফআইয়ের একজন কর্নেল অ্যাসল্ট করেছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাকে তার অফিস থেকে লিটারেলি যাকে বলে ঘাড় ধরে মারধর করে তাকে তার অফিস থেকে বাসায় নিয়ে গিয়েছিল এরকম দুইজন উইটনেসের সাথে আমার নিজের কথা হয়েছে এবং এই একটা ব্যাপার যেটা বিচারপতি সিনহার যে মেময়ের সেখানে আমি খুঁজে পাইনি এবং আমার ধারণা তিনি যে একজন লেফটেন্যান্ট কর্নেলের কথা বলছেন নাজিমুদ্দৌলা তার নিচে আরেকজন আছেন তার কথা উনি বলেননি চেপে গিয়েছেন বা কোনো কারণে নামটি বলতে চাননি আমি চেষ্টা করছি এখনও বিচারপতি সিনহার সাথে যোগাযোগ করার এবং আমি যদি করতে পারি এবং তিনি যদি আমার সাথে অন্দারে রেকর্ড কথা বলেন তাহলে এটা আমি তাকে জিজ্ঞেস করব। তো এই যে ব্যাপারটা আপনারা এখন আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এই কিছুদিন আগে অগস্ট মাসের তিন তারিখে আমি কিন্তু এক জায়গায় একটা ফেসবুক পোস্টে বলেছিলাম যে বাংলাদেশের চিফ জাস্টিসরে যে কয়েক মাস আগে লিটারেলি ঘাড়ে ধরে মারধর করলো ডিজিএফআই কর্নেল ওইটার ব্যাপারে আপনার কি মত তো এখানে যারা ইনফর্মড কমিউনিটি যারা এরা কিন্তু সবাই মোটামুটি জানেন যেমন এখানে সেলিম রেজা নিউটন আমার একজন বন্ধু তিনি বলছিলেন যে এই ব্যাপারটা তো কোথাও নিউজ হয়নি তো আমি ওনাকে তখন বলেছিলাম যে আসলে না নিউজ হয়নি বাট এটা আমি থেকে শুনেছি সেটা আমি ওনাকে আরেক জায়গায় বলছি এখানে আমাদের আরেক বন্ধু সুপ্রীতি ধর আপনারা দেখছেন যে তিনিও মোটামুটি বোঝা যাচ্ছে যে জানেন জানতেন ব্যাপারটা সো ডিজিএফআই এর আমার মূল কথা হলো যে ডিজিএফআই যে বিচারপতি সিনহাকে অত্যাচার করে করার মাধ্যমে এবং ব্ল্যাকমেইল করার মাধ্যমে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে এটা কিন্তু একেবারেই নতুন কোনো চাঞ্চল্যকর কোনো তথ্য না এই যে তথ্যটা আমরা আজকে এই বইতে কনফার্মেশন পাচ্ছি যে বিচারপতি সিনহার নিজের জবানবন্দিতে বিচারপতি সিনহার নিজের বই লিখে মেমোয়ারে নিজের কথায় এটা কনফার্ম করছেন যে হ্যাঁ ডিজিএফআই এর কারণেই তাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে এবং শুধুমাত্র যে বাংলাদেশ ছাড়তে হয়েছে তাই না তিনি কিন্তু যখন জাপানে গিয়েছেন তখনও ডিজিএফআই অফিসাররা তার পিছনে ছিল তিনি যখন সিঙ্গাপুরে গিয়েছেন তখনও ডিজিএফআই এর অফিসাররা তার সাথে ছিল তো এই যে বইটি নতুন এসেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় একটা বই এবং এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে এখন আলোচনা সমালোচনা হচ্ছে এখন যদিও বাংলাদেশের শুধুমাত্র বিবিসি বাংলা ছাড়া আর কোথাও আমি ওই রকম যে খুব ডিপ কোনো আলোচনা এটা দেখিনি বাংলা ট্রিবিউনের একটা রিপোর্ট করেছে তারা মোট কথা আমি দেখলাম আমার কাছে মনে হয়েছে যে তারা ডিজিএফআ আইয়ের যে ডিনায়াল যেটা সেটাকে একটু ফোকাস করেছে বাট আমরা জানি যে এটা কেন করা হয় বাংলাদেশে এখন ডিজিএফআই হলো গিয়ে লর্ড ভোল্ডার মোটের মতো ওর নাম কেউ নেয় না শেখ হাসিনাকে নিয়ে অনেক সময় অনেক কথা কিছু একটা বলা যায় বাট এর নাম নেওয়াটা মোটামুটি একটা নিষিদ্ধ ব্যাপার বাংলাদেশে তো আমি এখন এই বইটা নিয়ে বই থেকে পড়ব পড়ার আগে আমি একটু দেখছি তাজ হাশমি আই এম এনজয়িং লার্নিং থ্যাংক ইউ সো মাচ ইটস অন অনার টু হ্যাভ ইউ হিয়ার ওকে তো আমি এখন পড়ার আগে আমি এই বইটিতে যেহেতু আজকের আমার এই বিশেষ লাইভের টাইটেলটাই হলো যে বিচারপতি সিনহার স্মৃতি কথায় ডিজিএফআই তো আমি প্রথমেই একটা সহজ কাজ করিনি আমি এখানে ডিজিএফআই এই টার্নটা এই বইতে কতবার আছে এটা আমাজনের কিন্ডেলের অনলাইন রিডার লিস্ট আমি একটু দেখি যে এখানে ডিজিএফআ এর কথাটা কয়বার আছে জাস্ট এজ এ স্ট্যাটিস্টিক্স আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই বইটিতে তেষট্টি বার সিক্সটি থ্রি টাইমস এই ডিজিএফআ এর কথা সিনহা বলেছেন এবং একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার বিভিন্ন ধরনের কুকীর্তি তিনি তার বইতে তুলে ধরেছেন এবং আমরা যারা ডিজিএফআই সম্পর্কে খবর রাখি ডিজিএফআই নিয়ে যারা আমরা গবেষণা করি কাজ করি তাদের জন্য এটা একেবারে নতুন একটা ব্যাপার যে বাংলাদেশের ক্ষমতা কেন্দ্রের এত কাছের একজন মানুষ এইভাবে যে ডিজিএফআই নিয়ে ওপেনলি কথা বলছেন এবং অনেক কিছু ফাঁস করে দিচ্ছেন এটা আমি যতদূর মনে করতে পারি এরকম আগে কখনো হয়নি এবং ডিজিএফআই নিয়ে অবশ্য পিএইচডি থিসিস লেখা হয়েছে সেটা বাংলাদেশে না সেটা ব্রিটিশ একটা ইউনিভার্সিটিতে এবং সেখানে অনেক ইন্টারেস্টিং অনেক কিছু আছে বাট এটা আমি মনে করি যে একটা আনপ্রেসিডেন্টেড ব্যাপার এবং এখানে আপনারা ইন্ডেক্সে দেখতে পাচ্ছেন যে তেষট্টি বার ডিজিএফআইর নাম এসেছে এই এই বইটিতে তো এখানে একটা জিনিস আমি বলে নিতে চাই যে যারা বইটি পড়বেন তারা একটা ব্যাপার খেয়াল করবেন এখানে আমি যদি একটু যাই টেবিল অফ কন্টেন্সে যাই যদি তাহলে এখানে আমরা দেখতে পারবো ইমার্জেন্সির কথা তিনি কিছুটা বলেছেন না এখানে আমি এখন এই ঠিক ইন্ডেক্সটা থেকে খুঁজে পাচ্ছি না যাই হোক এখানে একটা ব্যাপার নিয়ে তিনি বিশদ আলোচনা করেছেন আমি কোন চ্যাপ্টারটা আমি ঠিক মনে করতে পারছি না যে এক এগারো সরকারের সময় ডিজিএফআই যে চাঁদাবাদিজি করেছিল লিটারেলি যে এর বিভিন্ন অফিসার বাংলাদেশের অনেক ব্যবসায়ীর কাছ থেকে বড় অঙ্কের মোটা অঙ্কের টাকা জোর করে নিয়ে গিয়েছিল এবং সেই টাকা ন্যাশনাল ট্রেজারিতে দেওয়া হয়েছিল এবং সেটা অবৈধ ছিল রকম একটা রায় এই বিচারপতি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ব্যাঞ্চ যেটা সেটা সেই রায়টি দিয়েছিল এবং আমরা যতদূর জানি যে সিনহার সাথে ডিজিএফআইয়ের যে মূল ঝামেলার শুরু বড় সড়ো আকারে শুরু এর আগে আপনারা যদি বইটা পড়েন তাহলে দেখবেন যে এক এগারোর সময়ে বা জরুরি অবস্থার সময়ে ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন যিনি ডিজিএফএর একজন কুখ্যাত অফিসার যার যাকে বলা হয় বিহারি আমিন তার নাম তিনি নাকি সিনহাকে বলেছিলেন পদত্যাগ করতে এবং সিনহা পদত্যাগ করেননি তখনও কিন্তু এরপরে বড় ধরনের এর সাথে এই হাসিনা সরকারের আমলে ডিজিএফআ এর সাথে মূল সমস্যাটা সিনহা সাহেবের শুরু হয় এই ডিজিএফআইয়ের চাঁদাবাজির কেসে তিনি ডিজিএফআইয়ের বিরুদ্ধে রায় দেন এবং অনেক ওপেনলি তিনি ডিজিএফআইয়ের ব্যাপারে কথাবার্তা বলেন যেগুলা আগে কেউ কখনও বলেনি কেউ যদি ওই রায়টি সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট আছে যারা আগ্রহী তারা সেখান থেকে একটু দেখে নিতে পারেন একটা বিশাল অনেক বেশ বড় একটা রায় সেটা নিয়ে কথা বলতে পারবেন গবেষণার কাজেও লাগবে তো এখন আমি এই বইটি থেকে আমি একটু একটু করে আপনাদেরকে পড়ে শোনাবো এবং আমরা একটু দেখব যে সিনহা কি লিখেছেন যেগুলো আমার কাছে মনে হয়েছে খুবই ইম্পর্ট্যান্ট যেটাকে বলে চুম্বক অংশ আমি সেটা একটু বলছি হ্যাঁ শফিকুর রহমান বলেছেন কচু ক্ষেতের ব্ল্যাক হোল হ্যাঁ আমরা আসছি সেখানে আমরা সেখানে আসব আস্তে আস্তে তো এখানে আমি কিছু হাইলাইট করে রেখেছিলাম এখন আমি আপনাদেরকে সেটা সেখান থেকে পড়ে শোনাব যে এখানে একটা অদ্ভুত একটা ব্যাপার দেখুন যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট সরকারের তিনটা অংশ সেটার মধ্যে সুপ্রিম কোর্ট কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট অংশ সুপ্রিম কোর্টের শুধুমাত্র প্রধান বিচারপতি না সব বিচারপতি কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারার কথা কিন্তু সেখানে আমরা দেখছি যে বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি তার নিজের লেখা বইয়ে বলছেন যে এখানে দেখুন এ ডিজিএফআই অফিসার অ্যান্ড ডেপুটেড টু দা সুপ্রিম কোর্ট বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার একজন অফিসার ঠিক কোন আইনে কোন স্কোপে সুপ্রিম কোর্টে ডেপুটেড হতে পারেন এটার কিন্তু কোনো ব্যাখ্যা আপনারা কোথাও পাবেন না এখানে আরেকটা ব্যাপার বলি যে এই যে অংশটা এই যে হাইলাইটটা আমি পড়ব এটা হলো যে কীভাবে বিচারপতিদের উপরে এর অফিসাররা চাপ প্রয়োগ করে এবং তাদেরকে রায় লিখতে রায় না দিতে পছন্দ মতো রায় দিতে বা সেটাকে ডিলে করতে বাধ্য করে সেটার একটা ছোট প্রিভিউ আপনারা এই বইটিতে পাবেন এবং আমার জানা মতে যে এখন পর্যন্ত এখন লেটেস্ট যদি একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে চাই সেটা হলো আমাদের বন্ধু এবং সহকর্মী শহীদুল আলমের যে কেসটা আপনারা জানেন যে তার একটা বেল হিয়ারিং ছিল হাইকোর্টে এবং সেখানে একজন বিচারপতি তিনি বিব্রত বোধ করেছেন কোনো কারণ তিনি বলেননি যদিও আমাকে সেখান থেকে ওই সময় হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে উপস্থিত ছিলেন এমন সূত্র বলেছেন যে সেখানে এর অন্তত দুইজন অফিসার সেখানে উপস্থিত ছিলেন এবং তারা দে হ্যাড সামথিং টু ডু উইথ এই বিচারপতি সাহেবের বিব্রত বোধ করা এবং আমরা যতদূর জানি যে এখনও শহীদুল আলমকে বিনা জামিনে আটকে রাখা হয়েছে এবং ইনফর্মড একটা এজামশন যেটা আমার সে সেটা হলো যে এটা আমি মনে করি যে ডিজিএফআ এর এখানে একটা হাত আছে যাই হোক আমি আবার বইতে ফিরত যাই এখানে দেখুন তিনি বলছেন যে এ ডিজিএফআই অফিসার অ্যান্ড ডেপুটেড টু দ্য সুপ্রিম কোর্ট এখানে সিনহা সাহেব যেটা বলছেন এবং তিনি বিস্তারিত বিবরণ দিয়েছেন যে একজন বিচারক কাজী রেজাউল হক একটা রায়ে তিনি লিখছিলেন একটা কেস তিনি হ্যান্ডেল করছিলেন তার কাছে ডিজিএফআই এর একজন অফিসার এসে একটা ভিজিটিং কার্ড দিয়েছে দিয়ে বলেছে যে আমি অমুক এবং আপনারা এই যে এখানে লিখছেন হি টোল মি দ্যাট দ্য অফিসার ম্যাট হিম ইন হিজ চেম্বার অ্যান্ড প্রেশার্ড হিম টু ডেলিভার হিজ জাজমেন্ট ইন ফেভার অফ দ্য গভর্নমেন্ট আপনারা একটু মনোযোগ দিয়ে আবার এই জায়গাটা দেখুন যে বাংলাদেশের প্রধান বিচারপতি বলছেন যে ডিজিএফআইয়ের একজন অফিসার আরেকজন বিচারককে গিয়ে বলেছে চেম্বারে গিয়ে বলেছে প্রেসার দিয়েছে যে ডেলিভার দ্য জাজমেন্ট ইন ফেভার অফ দ্য গভর্নমেন্ট এই বাক্যটা পড়ার পরে বিচারপতি সিনহা কি ভালো লোক নাকি খারাপ লোক নাকি কারো এজেন্ট নাকি জামাতি নাকি আওয়ামী লীগার নাকি শয়তান নাকি ফেরেস্তা এই আলোচনাতে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটাকে বলে লিটারেলি সেখানে আমরা দেখছি যে বাংলাদেশের প্রধান বিচারপতি তার বইতে লিখছেন যে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার একজন অফিসার একজন বিচারপতির চেম্বারে গিয়ে তাকে প্রেশার দিয়েছে যে বাংলাদেশের সরকারের পছন্দ মতো রায় লিখতে রায় ডেলিভার করতে এবং এই ঘটনাটি প্রধান বিচারপতি হিসাবে সিনহা যেহেতু তাকে রেজাউল হক অনুরোধ করেছেন যে আপনি প্লিজ অ্যাজ দ্য গার্ডিয়ান অফ দ্য জুডিশিয়ারি আপনি ডু দা নিডফুল হ্যাঁ তো তখন বিচারপতি সিনহা এটা জেনারেলকে জানিয়েছেন ল মিনিস্টারকে জানিয়েছেন এবং জেনারেলকে বলেছেন যে প্রাইম মিনিস্টারকে জানান এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ডিজিএফআই কিন্তু ডাইরেক্টলি প্রাইম মিনিস্টারের কাছে রিপোর্ট করে এবং এখানে অ্যাটর্নি জেনারেল ল মিনিস্টার দুজনকেই বলা হয়েছিল যে আপনারা DGFI uh, I handed over the officer's visiting card and told him that it is a deplorable incident that the DGFI is exerting pressure on the judges for delivery of a judgment in favor of the government and narrated to him the incident with Rezaul Haq. When the law minister saw the visiting card, it appeared to me that he knew the officer. He took the card and assured me that no such incident would happen in future. Ekane Bijarputisinha M Bolchan. যে ডিজিএফআইয়ের যে অফিসার বিচারপতি রেজাউল হকের সাথে দেখা করে তাকে সরকারের পক্ষে রায় দিতে চাপ সৃষ্টি করেছে তার ভিজিটিং কার্ড যেটা রেজাউল হকের কাছে ছিল সেটা রেজাউল হকের কাছ থেকে নিয়ে সিনহা সাহেব ল মিনিস্টারকে বাংলাদেশের আইনমন্ত্রীকে সেই কার্ডটি দিয়েছেন দেখাচ্ছেন এবং ল মিনিস্টার যখন ভিজিটিং কার্ডটা দেখেছেন তখন সিনহার কাছে মনে হয়েছে যে তিনি আসলে ওই অফিসারকে নামে চিনেন বা চিনতে পেরেছেন ল মিজিস্টার তখন ওনার কাছ থেকে কার্ডটি নিয়েছেন হি টুক দ্য কার্ড অ্যান্ড এশিওর মি দ্যাট নো সাচ ইনসিডেন্ট উড হ্যাপেন ইন দ্য ফিউচার ইন ফিউচার ব্যাপারটা কিন্তু এইখানেও শেষ না এই অফিসারের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল বা এই অফিসার এর বিরুদ্ধে কোনো তদন্ত হয়েছিল এটা এখানে আমরা কিছু দেখছি না তবে সিনহা সাহেব আমাদেরকে জানাচ্ছেন এখানে দেখুন ওয়ান ডে আই হ্যাড দ্য অকেশন টু মিট দ্য প্রাইম মিনিস্টার অ্যাট এ ফাংশন অ্যান্ড আই রিকোয়েস্টেড হা টু ডাইরেক্ট দ্য ডিজিএফআই আই নট টু ইন্টারফেয়ার ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস দ্য প্রাইম মিনিস্টার রিমেইন সাইলেন্ট বাংলাদেশে এখন কথায় কথায় এই যে ওবায়দুল কাদের বা এই শেখ হাসিনা বা অন্যান্য যারা প্রধানমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রী যারা আছেন কথায় কথায় এবং আওয়ামী লীগের লোকজন কথায় কথায় সংবিধানের কথা বলেন তো এরা কোনো কি ব্যাখ্যা দিতে পারবেন যে কিভাবে সামরিক বাহিনীর সামরিক সংস্থার অফিসাররা বাংলাদেশের এপেক এপেক্স কোর্ট যেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট সেখানে গিয়ে বিচারকদের উপর চাপ সৃষ্টি করবে এবং এক্সিকিউটিভ ব্রাঞ্চের একেবারে টপ যারা আছেন ল মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার তাদেরকে জানানোর পরেও তারা রিমেইন সাইলেন্ট বা চুপ থাকবেন নিশ্চুপ থাকবেন এটার কোনো ব্যাখ্যা আমার মনে হয় না তারা দিতে পারবেন কিন্তু এই যে কথাটি আমরা দেখছি এর পরে বাংলাদেশের কোর্টগুলো কি আসলে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে কি পারে না বিশেষত সরকার যে ধরনের রায় চায় সরকার যে ধরনের ওয়ার্ডিক চায় সেগুলার বিরুদ্ধে সেগুলার অপোজিটে কিছু কোর্টগুলোর পক্ষে করা সম্ভব কিনা এটা নিয়ে আমাদের সন্দেহ দেখা দেয় যেমন আমরা জানি না যে এই যে কোর্টগুলো সেগুলা এই খালেদা জিয়ার কেসগুলোর ব্যাপারে কি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে বা তারেক রহমানের কে বলা হচ্ছে যে একুশে আগস্টের গ্রেনেড হামলা তারেক রহমান করেছিল সেখানে কি কোর্টগুলো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে বা শহীদুল আলম একজন নন পলিটিক্যাল বা নন পার্টিজান একজন মানুষ যাকে সম্পূর্ণ ভুয়া চার্জে আটকে রাখা হয়েছে জামিন দেওয়া হচ্ছে না কোর্টগুলা কি এখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে আমার মনে হয় যে এই যে মাত্র দুটো এখানে দুটো প্যারাগ্রাফ বা তিনটা প্যারাগ্রাফ এগুলা পরে আমার মনে হয় যে কারো আসলে কোনো সন্দেহ থাকবে না এ ব্যাপারে আরেকটা যেটা আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে ফ্যাসিনেটিং একটা অংশ এই বইয়ের সেটা ঠিক ডিজিএফআই নিয়ে না তবে মিলিটারি সেক্রেটারিদের নিয়ে এবং এই অংশটা আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাই তার এটা খুবই আনপ্রেসিডেন্টেড আমার কাছে মনে হয় বা একটা সুরিয়াল একটা সিন এখানে আছে সে জন্য তার আগে আমি একটু দেখি যে আমাকে আর কেউ কিছু বলেছেন কি না এখানে একটা ঘটনার কথা বলা হচ্ছে যে সিনহা সাহেবকে বঙ্গভবনে ডেকে পাঠিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং তাকে বসতে দেয়া হয়েছে বঙ্গভবনের যে মিলিটারি সেক্রেটারি দ্য মিলিটারি সেক্রেটারি টু দ্য প্রেসিডেন্ট সেই জেনারেল সাহেবের ঘরে উনি সেখানে ঠিক বসতে কমফোর্টেবল ফিল করেননি কারণ মিলিটারি সেক্রেটারির ঘরে বাংলাদেশের প্রধান বিচারপতির প্রোটোকল অনুযায়ী পঁয়তাল্লিশ মিনিট ধরে বসে থাকার কথা না তারপরেও তিনি সেখানে বসেছিলেন তার ধারণা ছিল যে তিনি প্রেসিডেন্টের আব্দুল হামিদ সাহেবের সাথে কোনো একটা বিষয় নিয়ে দেখা করতে গিয়েছেন কোনো একটা জরুরি বিষয় নিয়ে তারপরে অনেকক্ষণ পরে এখানে বেশ কিছু এর আগের পাতায় তিনি একটু বেশ নাটকীয়ভাবে তিনি বর্ণনা করেছেন দ্য মিলিটারি সেক্রেটারি ওয়াজ রিকোয়েস্টিং মি টু হ্যাভ এ সিট দা রুম অফ ইফ আই সিট ইন দ্য সোফা সো উনি বিভিন্ন প্রোটোকল নিয়ে এইভাবে চিন্তা করছেন যাই হোক তারপরে অনেকক্ষণ পঁয়তাল্লিশ মিনিট বসে থাকার পরে তাকে নিয়ে যাওয়া হল প্রেসিডেন্টের কক্ষে প্রেসিডেন্টের চেম্বারে এবং দেখুন এখানে কি বলছেন দিস ওয়ে আই পাস্ট অ্যাবাউট ফোর্টি ফাইভ মিনিটস মাই মেন্টাল কন্ডিশন অ্যাট দ্যাট টাইম ওয়াজ ভেরি অ্যাংশিয়াস দেন আই ওয়াজ টেকেন টু দ্য প্রেসিডেন্টস রুম আই ওয়াজ স্ট্যান্ড পার্সন প্রেসেন্টার প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আনিসুল হক এন্ড অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রেজেন্ট এই যে লুকো চুরি করে বাংলাদেশের প্রধান বিচারপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতির কক্ষে ডাকা হয়েছে সেখানে তিনি জানতেন গিয়ে দেখেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা আইনমন্ত্রী আনিসুল হক এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবেলা আলম বসে আছেন এর পরের অংশটা তিনি সিনহা সাহেব এখানে বেশ অনেক পাতা জুড়ে অনেক প্যারাগ্রাফ জুড়ে তিনি বর্ণনা করেছেন আমি একটু সামনে যাই এখানে মূলত তাকে বলা হচ্ছে যে সিক্সটিন্থ নিয়ে যে রায়টি সেটি সরকারের পক্ষে দিতে হবে বা আওয়ামী লীগের যে প্রেফারেন্স সে অনুযায়ী দিতে হবে এখানে দেখুন সিনহা সাহেব বলছেন দ্য প্রাইম মিনিস্টার রিকোয়েস্টেড মি টু সাম হাউ গিভ দ্য ওয়ার্ডিক্ট ইন ফেভার অফ দ্য গভর্নমেন্ট আপনারা একটু চিন্তা করুন যে যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন যারা সংবিধান পড়েছেন যারা আইন পড়েছেন যারা সাংবাদিক এটা কোন ধরনের রাষ্ট্র যেখানে প্রধান রাষ্ট্রের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতির কক্ষে ডেকে নিয়ে যাওয়া হয় যেখানে প্রাইম মিনিস্টার তাকে অনুরোধ করে যে কোনোভাবে হোক রায় যেন সরকারের পক্ষে যায় তো এখানে সিনহা সাহেব বলেছেন যে তিনি রেজিস্ট করেছেন এই 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 রিকোয়েস্টটা বিভিন্ন কারণে আসলে কেন তিনি আসলে তার সাথে কি সমস্যা হচ্ছিল তখন সরকারের এটা এই বই পড়ে আমি খুব একটা কিছু বুঝতে পারিনি বাট কিছু একটা টেনশন আমার কাছে মনে হয় যে অলরেডি ছিল সো তিনি এখানে রেজিস্ট করছিলেন তার কথা হলো যে এই রায়ের মাধ্যমে সরকারের পক্ষে যদি যায় তাহলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে এবং এটার পক্ষে যে আইনি ব্যাখ্যা সেটাও তিনি বেশ ভালোভাবে দিয়েছেন আচ্ছা যাই হোক এর পরে হয় আমরা এখানে দেখছি এখানে দেখুন এই বাক্যগুলো আপনারা আমার সাথে পড়ুন এখানে বলছেন ওয়েন আই ওয়াজ আনমুভড দ্য প্রাইম মিনিস্টার লস্ট হার্ট টেম্পার দেন অ্যাব্রাপলি she এক্সপ্রেস her dissatisfaction towards me, stated that she had all informations regarding দি তো এখানে একটু টাইপও আছে এটা বইটা সেলফ পাবলিশ তো এখানে একটু এডিটিংয়ের সমস্যা যাই হোক কিন্তু এই বাক্যটা আপনারা দেখুন যে শেখ হাসিনা সুরেন্দ্র কুমার সিনহাকে আব্দুল হামিদের রুমে বসে বলছেন যে রায় সরকারের পক্ষে দিন সুরেন্দ্র কুমার সিনহা যখন বলেছেন যে সরি আমি পারবো না তখন শেখ হাসিনা লস্ট হার টেম্পার তো শেখ হাসিনা যে টেম্পার লুজ করেন এটার হিস্ট্রিও আছে বাংলাদেশের সম্ভবত হাইকোর্টের একটা রায়ে তাকে রং হেডেড মহিলা বলা হয়েছিল তো ওনার এবং উনি উনি ওনার পছন্দ যেটা হয় না উনি ওনার টেম্পার লুজ করেন এটা মোটামুটি আমরা সবাই জানি কিন্তু দ্যানি শি এক্সপ্রেস হার ডিসস্যাটিসফ্যাকশন টুয়ার্স মি স্টেটিং দ্যাট শি হ্যাড অল ইনফরমেশন রিগার্ডিং মি এরপরে বিভিন্ন ধরনের অনুযোগ তিনি এখানে যে বলেছেন যে সিনহার কোনো একটা করাপশানের কিছু একটা উনি জানেন যেটা সিনহা পরে পুজোর অনেক পরে ব্যাখ্যা দিয়েছেন যে তিনি আসলে কোনো করাপশান করেননি এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে সিনহা সাহেবকে যতই বলা হোক না কেন যে তিনি করাপ্ট তার বিরুদ্ধে কোনো মামলাও হয়নি তার বিরুদ্ধে কোনো ধরনের কোর্ট কাচারি কিছুই হয়নি এখন পর্যন্ত এবং তিনি আমরা যতদূর জানি ইনোসেন্ট অ্যান্ড আনটিল গিলটি গিলটি বাট বাংলাদেশে তো এটা এখন আসলে আপনাকে যদি পুলিশ বা র্যাব বা ডিজিএফআই ধরে নিয়ে যায় তাহলে আপনি এমনিতেই গিলটি তো এখন সেটাই চলছে হয়তো যাই হোক তবে আমি এটা একটা ফর্দার রেকর্ড বলে রাখতে চাই যে সিনহা সাহেবের বিরুদ্ধে যে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছিল তার কোনো অফিসিয়াল প্রমাণ বা অফিসিয়াল কোনো প্রসেস চালু করা হয়নি এবং এটা আমরা একটা প্রশ্ন রাখতে চাই যে বিচারপতি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা যদি খুশকর হন তাহলে মামলা হয়নি কেন এবং তার বিরুদ্ধে তাকে দেশ থেকে দেশ ছেড়ে দিতে বাধ্য করা হলো কেন তাকে গ্রেফতার করা হয়নি কেন আজকে বাংলাদেশে একজন সাংবাদিক শহীদুল আলম তাকে তিনি স্রেফ ফেসবুক লাইভে এসে তিনি ছাত্রলীগের কুকর্ম নিয়ে কথা বলেছেন সেটার জন্য সেটার জন্য একটা মানওয়াট মামলায় তাকে আটকে রাখা হয়েছে আজকে বাংলাদেশের বেশ কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া তাকে বিনা চিকিৎসায় কারাগারে রাখা হয়েছে একটা বৃদ্ধ মানুষ খালেদা জিয়াকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ নাই করতে পারি বাট একজন বৃদ্ধ মানুষ আমরা সবাই জানি যারা সাংবাদিক যে খালেদা জিয়ার পায়ে সমস্যা সেটা প্রধানমন্ত্রী থাকা অবস্থা থেকেই তার সমস্যা তিনি মাটিতে বসতে পারেন না তার জন্য স্পেশাল চেয়ারের ব্যবস্থা করতে হয় তাকে বিনা চিকিৎসায় রাখা হয়েছে তো খালেদা জিয়াকে আমি অপছন্দ করতে পারি বা তাকে তার চিকিৎসার অধিকার যেটা আছে সেখান থেকেও বঞ্চিত করা হচ্ছে অথচ সেটাও বিচারের নামে অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের আইনমন্ত্রী বাংলাদেশের আরও যে সমস্ত মন্ত্রী বলছেন যে সিনহা দুর্নীতি করেছে এবং ফেসবুকে বিভিন্ন নামে বেনামে তারা বিভিন্ন ধরনের ডকুমেন্টের ছবি ছেপেছেন কিন্তু একটাও মামলা তারা করেননি তো আমি এখানে একটা প্রশ্ন রাখতে চাই যে কেন সেটা হয়নি তো সেখানে আমরা যেটা দেখলাম যে শেখ হাসিনা বঙ্গভবনে এটা একেবারে গোপন একটা মিটিং ছিল এবং সেই গোপন মিটিংয়ে মোটামুটি সুরেন্দ্র কুমার সিনহার সাথে বেশ একটা ঝগড়া হয়েছে এবং শেখ হাসিনা তাকে শাসিয়েছেন। এবং তারপরে তিনি তারা সবাই চলে এসেছেন তো ওই এটা আরও অনেক মজার কিছু দিক আছে আপনারা যখন বইটা পড়বেন সেখানে আমি কোনো স্পয়লার দিতে চাই না বাট এই মিটিংয়ের ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে পড়বেন যারা বাংলাদেশে আজকে যে বাংলাদেশের রাষ্ট্র বা রিজিম কিভাবে কাজ করে এটা আপনারা তখন বুঝতে পারবেন এবং সিনহা সাহেবের মতো একজন ইনসাইডার আওয়ামী লীগের ইনসাইডার তিনি যখন আওয়ামী লীগের নেত্রী বা এই কাল্টের গুরু যিনি হাসিনা ওনার অবাধ্য হন তখন কি হয় এবং কিভাবে হয় এটা যারা বুঝতে চান তারা এই বইটা মনোযোগ দিয়ে পড়বেন বিশেষ করে এই অংশটা এই পাতাগুলো এর পরেই কিন্তু শুরু হলো যে সিনহার উপরে ডিজিএফআইয়ের বিভিন্ন ধরনের আক্রমণ তাকে বিভিন্নভাবে ইনটিমিডিয়েট করার চেষ্টা এবং তাকে বিভিন্নভাবে বলার চেষ্টা যে আপনি দেশ ছেড়ে চলে যান বা তিনি একবার বাইরে ছিলেন দেশের বাইরে ছিলেন তাকে বলা যে আপনার দেশে ফেরত যাবেন না আপনাকে টাকা পয়সা দিব এই কথাটাও কিন্তু এখানে আছে এইভাবে তো এক পর্যায়ে এখানে বিচারপতি সিনহা আমরা আবার ডিজিএফআই এর প্রসঙ্গে ফেরত আসলাম বিচারপতি সিনহা এখানে বলছেন যে এক পর্যায়ে তিনি ভাবতে শুরু করলেন যে আই ওয়াজ অলসো ওয়ান্ডারিং হু হ্যাড কন্ট্রোল অফ স্টেট পাওয়ার দ্য প্রাইম মিনিস্টার অ্য ডিজিএফআ আই thought that it must be with the লেটার otherwise they could not have taken such audacious স্টেপস এখানে একটা খুব মূল্যবান একটা কথা কিন্তু তিনি বলছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রিপোর্ট করে যে ডিজিএফআই সেই ডিজিএফআই এর কর্নেল লেভেলের অফিসাররা বা লুফটেন্যান্ট কর্নেল লেভেলের অফিসাররা কিভাবে বাংলাদেশের প্রধান বিচারপতি কি ইন্টিমিডিয়েট করছিল ব্ল্যাকমেল করছিল ক্যাজল করছিল ঘুষ দেওয়ার চেষ্টা করছিল একভাবে সেটা তিনি সিনহা সাহেব এই কয়েকটা পাতায় বেশ ভালোভাবে বর্ণনা করেছেন এবং এখানে দেখুন এক জায়গায় কিন্তু এখানে বলছেন যে এই যে আমার কার্সের যদি দেখেন যে উনি বঙ্গভবনে গিয়ে গিয়েছিলেন একটা প্রোগ্রামে এবং ইন্ডিয়ান হাই হাইকমিশনের সাথে কথা বলছিলেন তখন দুইজন অফিসার দেখে মনে হয়েছে আর্মি ওনারা বারে বারে এসে বাধা দিচ্ছিলেন যাতে হাই হাইকমিশনের ইন্ডিয়ান কমিশনের সাথে সিনহা কথা না বলতে পারেন এই অংশটা আবার সম্ভবত যারা সিনহা যেহেতু হিন্দু এবং এখানে বিভিন্ন ধরনের কনসপিরেসির গন্ধ খুঁজে বেড়ান তাদের কাছে খুব ইন্টারেস্টিং মনে হবে আচ্ছা এখানে আমি একটু দেখি যে আর কোনো কিছু আছে নাকি না তো এখানে তারপরে আরেকটা জায়গায় যেখানে অলরেডি ডিজিএফআইয়ের যে নির্যাতন বা ডিজিএফআই এর যে ব্ল্যাকমেইল এবং বিভিন্নভাবে সিনহাকে দেশ ছেড়ে চলে যেতে বলা এটা ততদিনে শুরু হয়ে গিয়েছে এবং একেবারে শেষ দিকের একটা ব্যাপার আমি আপনাদেরকে আগেই বলেছি যে সিনহা কিন্তু যে তিনি যে অ্যাসল্টেড হয়েছিলেন ডিজিএফআই এর হাতে যেটা আমরা জানি আমাদের আমরা সাংবাদিকরা জানি বিভিন্ন সূত্র মারফত সেখানে সেখানে এই কথাগুলো তিনি এখানে বলেননি কোনো না কোনো কারণে তো যাই হোক তিনি এখানে বাংলাদেশের ডিজিএফ এর যে চিফ সাইফুল আবেদিন সেই চিফের সাথে ওনার একটা এনকাউন্টার ওনার অফিসে হয়েছে এখানে দেখুন বলছেন অন অক্টোবর টু টু থাউজেন্ড সেভেন্টিন আই কেম টু কোট ইন দ্য মর্নিং ফর ফিনিশিং মাই আনফিনিশ ওয়ার্ক অ্যাট ইলেভেন থার্টি এ এম মাই প্রাইভেট সেক্রেটারি আনিসুর রহমান ইনফর্ম মি দ্যাট দ্য ডাইরেক্টর জেনারেল অফ ডিজিএফআ আই মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন ওয়ান্টেড টু মিট মি অ্যাট টুয়েলভ নুন আই পারমিটেড হিম টু কাম তো উনি এসে প্রথমেই যেটা বলছেন যে উনি এসে প্রথমে বাংলাদেশের প্রধান বিচারপতিকে সামরিক গোয়েন্দার সংস্থার প্রধান বিচারপতির অফিসে দেখা করে বলছেন যে আপনি আমার অফিসারের সাথে মিসবিহেভ করেছেন কেন সিঙ্গাপুর এয়ারপোর্টে এবং এখানে সিনহা বলছেন আই ওয়াজ স্টান লুকিং এট হিজ বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দা ওয়ে হি চার্জড মি ডাইরেক্টলি অ্যাজ ইফ আই এম এ সাবঅর্ডিনেট অফিসার সো বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা বা সেনাবাহিনীর লোকজন এই সিভিলিয়ানদেরকে কিভাবে দেখে এটার একটা নমুনা আপনারা এখানে দেখলেন যাই হোক এখানে বেশ বাদ বিতণ্ডা হয়েছে এবং এর চিফ চলেও গিয়েছেন এখানে আবার সুরেন্দ্র কুমার সিনহা বলছেন যে এই জায়গাটা একটু পড়ি দো আই শোড মাই টেম্পার অ্যান্ড Courage to the DGFI chief. At the same time, I realized that I could not fight with this mighty person who had a gun and purse. But I have none of those. My strength depended on my brother judges, but they had gone against me. I was informed that the entire Supreme Court building was occupied by DGFI officials in plain clothes. My officers were trembling in fear. On the following day, I came to know that the DGFI personnel entered the IT section of the court and removed the video of the DGFI chief from the CCTV. তো এখানে এর আগের পৃষ্ঠাগুলোয় আমরা কিছু বর্ণনা পাই যে ডিজিএফআই কীভাবে এই যে অন্যান্য বিচারক যারা ছিলেন তাদেরকে বিভিন্নভাবে কনভিন্স করেছে সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে একটা স্ট্যান্ড নিতে তো সেইটার একটা রেফারেন্স এখানে আমরা দেখছি কিন্তু এখানে সবচেয়ে চমকপ্রদ যেটা সেটা হলো যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির একেবারে হার্ট যেটা সেই বিল্ডিংটি ওয়াজ অকুপাইড বাই ডিজিএফআই অফিসিয়ালস এবং সেই কোর্টের যারা অফিসার ছিলেন দে were trembling in ইন এবং এই এর সাহস এই এর সাহস তো না এই ডিজিএফআ আই এর পাওয়ারটা রিচটা কতটুকু আপনারা দেখুন যে এর চিফ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে দেখা করেছে সেই ফুটেজটা পর্যন্ত সিসিটিভি থেকে এসে খুলে নিয়ে গেছে আমরা জানি যে বাংলাদেশে কিভাবে সিসিটিভির ফুটেজ খুলে নিয়ে যায় বিভিন্ন কেসে আমরা দেখেছি তো বাংলাদেশের প্রধান বিচারপতি তো এই সমস্ত কুকর্ম যেটা সেখান থেকে মুক্ত নয় সে যাই হোক আমি আরেকটা অংশে চলে যেতে চাই এটা সিনহা একটা খুব একটা পলিসির একটা জায়গায় কথা বলেছেন যেটা আমার মনে হয় যে আমাদের সবারই ভাবা উচিত যে এই ব্যাপারটা যে হয়েছে এখানে সিনহা বলছেন দেখুন দ্য প্রাইম মিনিস্টার অ্যানাউন্স ইন এ পাবলিক মিটিং দ্য দ্য পিপুল উইল জাজ মাই অ্যাক্ট ইন ফিউচার হোয়াট ফর ইজ ইট ওনলি বিকজ দ্য সিক্সটিন্থ এমেনমেন্ট জাজমেন্ট অর ফর রিমার্কস মেড ডিউরিং হিয়ারিং Regarding the independence of the judiciary. If the Prime Minister could not tolerate a remark made by me against the government in a court case, can any opposition politician be secure after criticizing her? If the Chief Justice could not speak for the judiciary, who will speak on its behalf? Given the evolving backdrop, will any other chief justice dare to speak for the independence of the judiciary in future if he cannot the next question then is what type of judiciary does the government want এখন এখানে আমরা একটু যোগ করতে পারি যে আওয়ামী লীগের আওয়ামী পন্থী একজন চিফ জাস্টিস যদি একেবারে মিনিমাম কিছু কথা গভর্নমেন্টের ইন্টারেস্টের বিরুদ্ধে যায় গভর্নমেন্টের অপছন্দ হয়ে যায় এবং তাকে ডিজিএফআইয়ের চিফদের দিয়ে ডিজিএফআই কর্নেলদের দিয়ে তাকে বিতরণ করা হয় বাংলাদেশ থেকে তাহলে এটা কি ধরনের জুডিশিয়ারি আমরা কি এই জুডিশিয়ারিতে কোনোভাবে বিশ্বাস রাখতে পারি কি না আমি প্রায় এক ঘন্টা এখন হয়ে গেল আমি সর্বশেষ যেটা এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ আমি একটু দেখে নিই যে কতজন আছেন আচ্ছা একজন কি হলো আর চলছে না কেন আচ্ছা না চলছে তো আমার মনে হয় যে যদি সমস্যা থাকে তাহলে আপনারা একটু আবার বলবেন আমাকে একটু মনে হয় আছে এখানে আচ্ছা ফেনির বুলবুল বলেছেন চলছে থ্যাংক ইউ ভাই আপনাকে সর্বশেষ যেটা আমরা একটা ঘটনার কথা জানি যে অনিরুদ্ধ রয় তিনি গুম হয়ে গিয়েছিলেন তো বাংলাদেশে গুমের ঘটনা আমরা জানি এবং বাংলাদেশে গুমের ঘটনা কারা করে সেটাও আমরা জানি এবং এটা বাংলাদেশের আওয়ামী লীগের বিভিন্ন মুখপাত্র যারা যেমন সজীব ওয়াজের জয় বেশ কিছুদিন আগে বলেছিলেন যে বাংলাদেশে কোনো গুম হয় না সেইটা আমি একটু এখানে আমি বেশ কিছুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম এটা ডিসেম্বর থার্টি ওয়ান টু আপনারা আমার প্রোফাইলে কেউ যদি বিস্তারিত পড়তে চান তাহলে আমরা এটা নিয়ে কথা বলতে পারি এখানে আপনারা দেখতে পারেন যাই হোক আমি এখানে বলেছি যে বাংলাদেশের রাষ্ট্রীয় গুম বা এনফোর্স ডিসেপিয়ারেন্সের মূল টার্গেট তিন ধরনের তো প্রথম হলো বিরোধী দলীয় বিএনপির মূলত নেতাকর্মী যাদেরকে গুম করা হয় এবং টর্চার করে মেরে ফেলা হয় মানে এগুলা মূলত করে র্যাব দ্বিতীয় ভাগে আছে যারা জিহাদি যারা আইসিস বা আলকায়দাবা জিএমবি এদেরকে অনেক দিন গুম করে রাখা হয় তারপরে হয় মেরে ফেলা হয় না হলে ওদেরকে বের করে নিয়ে আসা হয় কোর্টে প্রডিউস করা হয় চালান দেওয়া হয় এদের ক্ষেত্রে মূলত সিটি টিসি যে এজেন্সিটি সেটি অ্যাক্টিভ বাট র্যাব এবং ডিজিএফআইও এই এই ক্ষেত্রে সক্রিয় এবং আরেকটা যেটা হাই ভ্যালু টার্গেট যাদেরকে তথাকথিত জাতীয় স্বার্থে তুলে নিয়ে গিয়ে গোপন কারাগারে রাখা হয় টর্চার করা হয় হুমকি থামকি দেওয়া হয় এবং এই গুণগুলো করে ডিজিএফআই এবং এই গুমগুলো করার পরে তাদেরকে যখন ছেড়ে দেওয়া হয় তাদেরকে বলে দেয় এবং এই ধরনের ভিক্টিমদের সাথে আমার নিজের কথা হয়েছে এবং তাদেরকে কিভাবে স্ক্রিপ্ট ধরে বলে দেওয়া হয় যে বাইরে গিয়ে এই এই জিনিস বলবা বলবা যে এই হয়েছিল ওইটা দে আর টট ওয়াট টু সে সো এটা করা হয় এবং এটা ডিজিএফআই করে এবং এটা আজকে না এটা শুধুমাত্র এই সরকারের আমলে না আমি আপনাদেরকে আরেকটা জিনিস আগে একটু সিনহা সাহেবের বইতে যাওয়ার আগে আরেকটু আরেকটা জিনিস আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই এই যে রিপোর্টটা এটা দুই সালের রিপোর্ট আমি আপনাদেরকে পরে দিচ্ছি এটা হিউম্যান রাইটস ওয়াচের একটা রিপোর্ট দুই এখানে দেখছেন আমরা আমি নিজে এই রিপোর্টটির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম একটু পরেই আপনারা জানতে পারবেন বা হয়তো এখানে দেখছেন এখানে আমার নামটিও আছে আমরা কিন্তু এখানে বলেছিলাম অফ পার্টিকুলার কনসার্ন ইজ দ্য ইউজ অফ টর্চার বাই বাংলাদেশ ইজ মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সি দ্য ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআ আই দ্য ডিজিএফআ আই ওয়াজ এস্টাবলিশড ইন নাইনটিন সেভেন্টি এইট under the dictatorship of General zia rahman and modeled after Pakistan's Inter-Services Intelligence, ISI agency. In Dhaka alone, the DGFI maintains at least three unofficial detention centers, known as Black Holes. Black Hole 1 is located in DGFI headquarters inside Dhaka Cantonment, near BNS Haji Mohsin Naval Base. এটা হলো ডিজিএফআই পুরানো যে হেডকোয়ার্টার নতুন টানা ব্ল্যাক হোল টু এটা আপনার একটু মনে রাখবেন ব্ল্যাক হোল টু ইজ নিয়ার কচুখেট এ সিভিলিয়ান এরিয়া ইনসাইড ঢাকা ক্যান্টনমেন্ট ব্ল্যাক হোল থ্রি ইজ মেনটেইনড ইন ইন দা উত্তরা রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্ট নিয়ার জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রিসার্চ বাই হিউম্যান রাইটস ওয়াচ হ্যাজ এস্টাবলিশড

একটা জায়গা হল হোল থ্রি র্যাবওয়ান ক্যাম্পের দ্বিতীয় তলায় এটা অবস্থিত এই ব্ল্যাক হোল থ্রিটি সো এই ফ্যাসিলিটি যেটার কথা বলা হচ্ছে এবং এই ব্ল্যাক হোল থ্রি আসলে একই আমরা তখন এটা পুরোপুরি ডিটেলটা আমরা নির্ধারণ নির্ণয় করতে পারিনি এবং এই ব্ল্যাক হোল থ্রি নিয়ে কিন্তু পরে দ্য গার্ডিয়ানে আমাদের সহকর্মী ইয়ান কোবিন এবং ফারিহা করিম ওনারা একটা রিপোর্টও করেছিলেন এটা আমার প্রোফাইলে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন এখন আসি এই ব্ল্যাক হোল টু নিয়ার কুচুখেত আপনারা দেখুন এই যে রিপোর্টটি এই রিপোর্টটি প্রকাশিত হয়েছিল দুই সালে এবং এটার নাম হচ্ছে দ্য টর্চার অফ তাসনিম খলিল হাও দ্য বাংলাদেশ মিলিটারি এভিউজেস ইজ পাওয়ার আন্ডার দ্য স্টেট অফ ইমারজেন্সি অনেকে হয়তো জানেন এবং অনেকে হয়তো জানেন না যে আমি নিজে ডিজিএফআ হাতে বন্দি ছিলাম দুই হাজার তেইশ ঘন্টার মতো এই রিপোর্টটি আমার জবানবন্দির ভিত্তিতে লেখা হয়েছিল ফেব্রুয়ারি দুই হাজার আটে তখন জরুরি অবস্থা এবং যে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত যে একটা সরকার এক এগারো সরকার সেটা ছিল এবং আমি এই রিপোর্ট থেকে আপনাদেরকে দেখালাম যে দুই সালেই আমরা কচু ক্ষেতের একটা ফেসিলিটির কথা আমরা বলছিলাম আচ্ছা আমি একটু টেনশনে থাকি জোবায়ন সন্ধি আপনাকে অনেক ধন্যবাদ এই একটু পরপর মনে হয় যে আবার কানেকশনটা চলে গেল কিনা থ্যাংক ইউ আপনাদেরকে জোবায়ন সন্ধি এবং রিফাত আনাম এইখানে আবার আমরা ফেরত যাই সিনহা সাহেবের বইতে এখানে দেখুন অনিরুদ্ধ রায়ের গুমের ঘটনা ব্যাপারে সিনহা সাহেব কি বলছেন আই হ্যাড দ্য ইম্প্রেশন দ্যাট অনিরুদ্ধ রায় ওয়াজ অ্যাবডাক্টেড বাই হিজ পার্টনার্স মানে বিজনেস পার্টনার্স বাট লেটার আই গট কনফার্মেশন ফ্রম লেফটেন্যান্ট কর্নেল নাজিম উদ্দিন দ্যাট হি পুলিশ অলসো ইনটিমেটেড টু ওয়াইফ অফ অনিরুদ্ধ বা ট্রেকিং হিজ ফোম দ্যাট হি ওয়াজ ক্যাপ্টাম ওয়ে কোচুখেত ইন ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়া তো সেই যে দুই হাজার আট সাল থেকে আমরা মানবাধিকার কর্মীরা সাংবাদিকরা রিসার্চাররা যে ফেসিলিটিটার কথা বলে আসছিলাম সেটা দেখুন দুই হাজার সতেরো তারিখ আছে এবং সেটা এখন ব্যবহৃত হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন কুকর্মের জন্য এবং এইখানে একটা ইন্টারেস্টিং একটা প্রতিবেদন প্রথম আলোতে অনিরুদ্ধ রায় নিজে তিনি ছাড়া পাওয়ার পরে তিনি বলছেন যে দে আর ভেরি প্রফেশনাল এবং অনিরুদ্ধ রায়কে অনেক ধরনের কথাবার্তা শিখিয়ে দেওয়া হয়েছে আমি এখানে স্পয়লার দিতে চাই না এখানে আপনারা এই সিনহা সাহেবের বইতে আরও ডিটেলস পড়তে পারবেন যে এই যে কর্নেল নাজিম নাজিমুদ্দৌলা সিনহা সাহেবকে জানাচ্ছে যে স্যার দ্য ডিজিএফআই হ্যাজ রিলিজ অনিরুদ্ধ রায় অ্যান্ড ইফ ইউ উইশ ইউ ক্যান টক টু হিম ওভার ফোন এবং এখানে একটা ব্যাপার ছিল যে অনিরুদ্ধ রায়ের একজন একটা বাচ্চা আছে যে অটিস্টিক এবং বারে বারে অনিরুদ্ধ রায় এবং তার স্ত্রী সিনহা সাহেবের কাছে অনুরোধ করছিলেন যে স্যার আপনি দেশ ছেড়ে চলে যান নাহলে আমাদের অটিস্টিক বাচ্চাটার দিকে তাকায় আপনার চলে যান তো এখানে একটু কমপ্লিকেটেড কিছু জিনিস আমার মনে হচ্ছে যে অনিরুদ্ধ রায়ের সাথে সিনহা সাহেবের আসলে কী সম্পর্ক এবং কেন এত গভীর রিলেশনশিপ যে অনিরুদ্ধ রায়কে আটকে রেখে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে এটা তিনি ঠিক ব্যাখ্যা এখানে দিতে পারেননি তো যাই হোক এখানে আপনারা পড়বেন যে ডিজিএফআই কিভাবে অনিরুদ্ধ রায়কে আটকে রেখেছে এবং এখানে রেজিগনেশন লেটার সাইন করিয়েছে সুরেন্দ্র কুমার সিনহাকে দিয়ে এই এই জায়গাটা আপনারা নিজেরা একটু পড়বেন মনোযোগ দিয়ে এখানে দেখুন অনিরুদ্ধ রায়ের একটা সাক্ষাৎকার প্রথম আলোতে এসেছে এটা হলো গিয়ে বিশ নভেম্বর দুই হাজার সতেরোতে বলছে যে বন্ধ একটি কক্ষে দীর্ঘ একাশি দিন আটক ছিলেন ব্যবসায়ী অনিরুদ্ধ রায় সেখানে জিনিসপত্র বলতে শুধু একটি খাট ও বিছানাপত্র ছিল লাগবা ছিল একটি টয়লেট কক্ষটিতে কোনো জানালা ছিল না ছিল না বাইরের আলো ঢোকার কোনো পথ তো এই রিপোর্টটি আমি যখন প্রথম পড়ি তারপরে এখানে একটা জায়গায় এসে আমি ওই কক্ষের যে বিবরণ তারপরে এই যে জায়গাটা অনিরুদ্ধ রায় জানান সাড়ে চারটায় গাড়িতে তোলার পর বেশ অনেকক্ষণ গাড়িটি তাকে নিয়ে ঘুরছে যখন গাড়ি থেকে নামানো হয় তখন অন্ধকার দুই দিক থেকে দুইজন তার দুই কাত ধরে হাঁটতে বলে সিঁড়ি দিয়ে ওঠার সময় বুঝতে পারেন একটি দোতলা ঘর হবে যে কক্ষে তাকে নিয়ে যায় এটা সাধারণ একটা অ্যাপার্টমেন্ট কক্ষের মতো কক্ষের জিনিসপত্রের বর্ণনা জানতে চাইলে অনিরুদ্ধ রায় বলেন কাট খাটটি কাঠের সিঙ্গেল খাট সাধারণ যে বাড়ির খাট ওরকম এই এই বিবরণগুলো পড়ে আমি এই প্রতিবাদক যিনি আমি নামটা এখন বলছি না আমি তাকে বলি যে আসলে এই যে জায়গাটির কথা অনিরুদ্ধ রায়ের বর্ণনায় এসেছে এই জায়গাটিতে আমিও ছিলাম আমাকে ওইখানেই রাখা হয়েছিল সেটা দুই সালে খুব অল্প মানে এই কক্ষটিতে সম্ভবত আমি আমাকে রাখা হয়েছিল মনে হয় পনেরো মিনিটের মতো একটা ভিডিও স্টেটমেন্ট রেকর্ড করার জন্য বা এই ধরনের একটি কক্ষতে এবং এটা ছিল সেই কচু ক্ষেতের যে ফেসিলিটি সেটা তো আমি মনে করি যে এই যে একটা কনফার্মেশন যে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা যে গুমের ঘটনাগুলোর সাথে জড়িত এবং কি কারণে তারা বিভিন্ন মানুষকে তুলে নিয়ে যায় আটকে রাখে একাশি দিন এই ভদ্রলোককে আটকে রাখা হয়েছিল শুধুমাত্র বাংলাদেশের যে প্রধান বিচারপতি তৎকালীন প্রধান বিচারপতি তিনি যেন একটা রেজিগনেশান লেটারে সাইন করেন সেটা নিশ্চিত করার জন্য তো আমি এখন আমি এখন একটু সুইচ করবো আমার ক্যামেরা আমি এখন একটু সুইচ করলাম আমার ক্যামেরা আমি জানতে চাই যে কোনো প্রশ্ন আপনাদের আছে নাকি কারণ আজকে আমি অনেক সময় নিয়েছি যদি কোনো প্রশ্ন করতে চান এবং আমার যদি চোখে পড়ে এখন আমি সেটার উত্তর দিব কমেন্ট শফিকুর রহমান একটি প্রশ্ন করেছেন যে অনিরুদ্ধ রায়ের সাথে সিনহা সাহেবের সম্পর্ক কি ধন্যবাদ শফিকুর রহমান এই পয়েন্টটা আমি একটু আগে ভিডিওতে বলেছি যে এটা এই বইতে আসলে ঠিক ক্লিয়ার না যে অনিরুদ্ধ রায়ের সাথে সিনহা সাহেবের কী সম্পর্ক যে কারণে অনিরুদ্ধ রায়কে ডিজিএফআ এভাবে আটকে নিয়ে কচু ক্ষেতের ব্ল্যাক হোলে আটকে রাখলো তুলে নিয়ে কচু ক্ষেতের ব্ল্যাক আটকে রাখলো এটার কোনো সন্তোষজনক ব্যাখ্যা এই বইতে আমি অন্তত পাইনি তো এটা একটা আই আই एक्चुअली এগ্রি উইথ ইউ যে এটা একটা প্রশ্ন এবং এই প্রশ্নটার কোনো সন্তোষজনক কোনো জবাব আমরা পাইনি এবং আশা করি সামনে আমরা পাবো আচ্ছা আদনান হাবিব বলেছেন আই রেড দ্য চ্যাপ্টার টাইটেল ক্যারেক্টার অ্যাসাসিনেশন এন্ড টু বি অনেস্ট আই ইট রেড লাইক দ্য মেমোয়ার অফ এ DISGRUNTLED ম্যান হু হ্যাজ বিন CORNERED আউট আইGot the impression that his ego came before him uh, in many occasions plus his attacks on the president is cowardly and uncalled for but good that some dgfi reality has become public now uh jeta bollam je ami ageo bolechi jemuni ashole ekjon um uni uh, ashole ekjon ইনসাইডার এবং তার তিনি যে নিজে যেটাকে ব্লান্টলি বলতে হয় ধোয়া তুলসী পাতা সেটা না এবং এই বইতেও কিন্তু তিনি সেটা লুকিয়ে রাখতে পারেননি এই বইতেও কিন্তু অনেক জায়গায় আমি আদান হাবিবের সাথে একমত যে এই বইতে এই ব্যাপারটা আসলে লুকানো যায়নি আমি আরেকটা প্রশ্ন দেখেছি যে বলছেন মিস্টার ফরানি ওকে দে আর ভেরি প্রফেশনাল এই সংবাদটি লিঙ্কটি দেয়া যাবে আমি আপনাকে লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনারা যারা দেখতে চান তারা দেখে এই আহ আচ্ছা ভাস্কর্য নাকি মূর্তির ঘটনা নিয়ে কিছু বলেছেন না আমার চোখে পড়েনি ভাস্কর্য বা মূর্তির ঘটনাটি জোবায়ন সন্ধি বলছেন এই রিভিউ লাইফটা খুব দরকারি ছিল আপনাকেও ধন্যবাদ আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন মুখে যে কথাগুলো বলছেন সেটা লিখে উপোস করুন অনেক ধৈর্য হ্যাঁ আমি লিখি ভাইয়া আমি প্রায়ই স্টোরি করি যদিও সেগুলো ইংরেজিতে যেহেতু আমার সেটাই মূল ভাষা কাজের তাই আমি যখন বাংলায় অনেক বেশি কথা বলতে চাই তখন আমি এই লাইফটেটা করতে একটু কমফোর্টেবল ফিল করি এটা একটা ভালো প্রশ্ন জবায়ন সুন্ধি যে এই যে একটু আগেও আরেকজন করেছিলেন যে সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত ভাস্কর্য অপসারণ নাটকটা কি তাহলে সুরেন্দ্র সিনহাকে নিয়ে খেলাধুলা করার অভিপ্রায়ে লিগ সরকারের কোনো অপকৌশল কিনা বইটা তেমন কিছু আছে কি আমার আসলে চোখে পড়েনি আমরা এটা দেখতে পারি আসলে আমি একটু আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি আমি একটু বই থেকে দেখে আমি আপনাদেরকে জানাতে পারবো যে কিছু বলেছেন নাকি না এখানে ইন্ডেক্সিং যেটা হচ্ছে সেখানে সেই মূর্তির যে ব্যাপার সেখানে এটা এখন আমার নজরে পড়েনি আমার যদি চোখে পড়ে তাহলে আমি আপনাদেরকে জানাবো রিফাত আমার নাম বলেছেন যে কমেন্ট করতেও ভয় করে হয়তো বা এখানে কোয়েশ্চেন বা কমেন্ট করার জন্য কিছু হয়ে যেতে পারে না আমার মনে হয় না আপনারা কমেন্ট করতে পারেন চাইতে জানতে চাইতে পারেন আর যদি আপনাদেরকে কেউ কিছু জিজ্ঞেস করে তাহলে বলবেন যে তাসনিম খুলিল্লার সাথে কথা বলতে আমার আমার উপরে দোষ দিবেন। আমি কি বলছি সেটার জন্য তো আর আপনারও রেসপন্সিবল না আপনারা তো ভিউয়ার এবং আপনারা আমার কাছে জানতে চেয়েছেন মাত্র আরেকজন বলেছেন যে পুরো বইটি রিভিউ কি দিবেন দিলে আমাদের জন্য উপকার হতো আমি চেষ্টা করব তবে এখন আমি যে স্টোরিটা নিয়ে কাজ করছি এটা নিয়ে আমি একটু আসলে বলতে চাই যে আমি এই লাইফটি এখন শেষ করে দিব বাট একটু আমি আপনাদেরকে একটা টিজার দিয়ে রাখতে চাই যে বাংলাদেশে একটা নতুন কালো আইন হয়েছে বা অত্যন্ত রেস্ট্রিকটিভ আনডেমোক্রেটিক একটা আইন হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং এটা নিয়ে আমি দুই হাজার ষোলো থেকে কথা বলেছি সমালোচনা করেছি এবং যখন করেছি তখন খুব একটা কেউ পাত্তা দেননি এই আইনটিতে যে সমস্ত ধারা নিয়ে সাংবাদিক নেতারা কথা বলছেন সেগুলো অবশ্যই খারাপ কিন্তু এই আইনটির একটা ব্যাপার নিয়ে কেউ কোনো কথা বলছে না সেটা হলো যে এই আইনটি মূলত করা হয়েছে একটা অসম্ভব ক্ষমতা ধর একটা ডিজিটাল সিকিউরিটি এজেন্সি করার জন্য এবং এই এজেন্সিটা আইন হওয়ার আগে এজেন্সিটা হয়ে গেছে এবং এই এজেন্সির জন্য ইকুইপমেন্ট কিনা হয়েছে এবং সরকারের সরকারের বা তারেক আহমেদ সিদ্দিকী যিনি ডিফেন্স অ্যাডভাইজার তার একেবারে নিজের একজন লোক যিনি র‍্যাবে ছিলেন তাকে সেই এজেন্সিটার বর্তমানে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এটা সামনে আরও এক্সপান্ড করা হবে তো আমরা সবাই আমেরিকানদের যে সার্ভেলেন্স এজেন্সি এনএসএ সেটার কথা জানি স্নোডেনের যে লিক ছিল সেখান থেকে জানি সেই এনএসএর একটা বাংলাদেশি ভার্সন বা চীনের যে একটা গ্রেট ফায়ারওয়াল বলা হয় একটা 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 ভার্সান বাংলাদেশে ক্রিয়েট করার জন্য এই আইনটি করা হয়েছে এটা নিয়ে আমি বর্তমানে কাজ করছি এবং এ সংক্রান্ত কোনো তথ্য যদি আপনাদের কাছ কাছে থাকে আপনারা প্লিজ আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আমাকে পাঠাবেন এই স্টোরিতে আমি কিছুদিন পরে আমি রিলিজ করব এখন আমি লিখছি ততদিন পর্যন্ত যদি আর কোনো বিষয়ে কথা না হয় তাহলে তখন দেখা হবে আর এর আগে যদি বাংলাদেশে আর কিছু ঘটে বা অন্য কোথাও যদি আর কিছু ঘটে যেটার জন্য আমার মনে হয় যে একটু লাইভে এসে আপনাদের সাথে কথা বলা উচিত তাহলে আমি আবার ফেরত আসবো এবং প্লিজ যারা ভিডিওটি দেখেছেন এবং আপনাদের যদি পছন্দ হয় আপনারা যদি প্রকাশ্যে শেয়ার না করতে পারেন তাহলে ইনবক্সের মাধ্যমে শেয়ার করবেন বিভিন্ন মানুষকে সাথে এটা নিয়ে আলোচনা করবেন আমার ভিডিওতে যদি আমি চেষ্টা করি যা বলছি সেটা রেফারেন্স সহ বলার যদি কোনো জায়গায় আপনাদের মনে হয় যে আমি যা বলেছি সেটা কোনো রেফারেন্স আমি দেইনি বা ক্রেডিবল হয়নি আমাকে অনুগ্রহ করে জানাবেন এবং আমি চেষ্টা করব সেটা সংশোধন করার বা কোনো কিছু যদি ভুল বলে থাকি তাহলেও আমি চেষ্টা করব সেটা সংশোধন করার আজকে এই পর্যন্ত আগামীতে আবার দেখা হবে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে